বেশি বেশি আল্লাহকে ডাকবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, পারবেন? আপনাকে কয়েকটা সময় বলে দেই, যে সময় আল্লাহকে ডাকলেই, ডাকা মাত্রই দোয়া কবুল হবে ইনশাআল্লাহ, ডাকা মাত্রই দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। আজান যখন হচ্ছে, আজানের পর থেকে নিয়ে ইকামত পর্যন্ত, কথা কি বুঝতে পারছেন? আজানের পর থেকে নিয়ে ইকামত পর্যন্ত একটা সময় পান না, 10 মিনিট 15 মিনিট পান না, আধা ঘন্টা, এই সময় দোয়া করবেন, পারা যাবে? দোয়া করলেই কবুল ইনশাআল্লাহ। তবে শর্ত আছে একটু, হালাল রিজিক হতে হবে, রিজিক হালাল হতে হবে, সুদের টাকা হালাল, ঘুষের টাকা হালাল, মানুষের দুর্নীতি করা টাকা হালাল, একটা হক একটা সম্পদ কারো প্রাপ্য সেটাকে মেরে খাইলাম হালাল। এমনকি এমনকি যদি দিনের জ্ঞানটাকে আমি দুনিয়ার কাছে বিক্রি করি সেটাও কিন্তু জায়েজ হয় না, হয় হয় না। সব মিলে উপার্জন হালাল হলো কিনা এটা বেশি ইম্পর্টেন্ট, আপনি কত বড় চাকরি করেন, কত বেশি স্যালারি পান এটা ইম্পর্টেন্ট না, আপনার রিজিকটা হালাল কিনা এটা ইম্পর্টেন্ট। একটা এক্সাম্পল দিচ্ছি শোনেন, আমার কাছে এমন এক্সাম্পল অনেক আছে কিন্তু আমি একটা টাটকা এক্সাম্পল দিচ্ছি। একজন ভাই সুদি ব্যাংকে চাকরি করতেন, মাসে 1 লাখ টাকা বেতন পেতেন। 1 লাখ টাকা বেতন কোন স্কেলে গিয়ে পায় সেটা তো জানেন, লেকচার শুনেছেন, আলহামদুলিল্লাহ আল্লাহর কোন এক বান্দার লেকচার শুনেছেন, লেকচার শুনে সুদ সম্পর্কে তার ভয়াবহতা গুলো তার মাথায় এসেছে, সে আলহামদুলিল্লাহ চাকরি রিজাইন দিয়ে একটা চায়ের দোকান দিয়েছে, স্টল, কফি শপ চায়ের মতো। এখন তার স্ত্রী বলছে যে আগে আমাদের অনেক টাকা ছিল হয়তো পরিবারে, কিন্তু কোনো বরকত ছিল না, এখন আমাদের রিজিক আসতেছে চায়ের দোকান থেকে, পরিবারে বরকত শেষ হয় না আলহামদুলিল্লাহ। এটাই জীবন, রিজিক আল্লাহর হাতে, কার হাতে? আপনি 1 লাখ টাকা আর্ন করছেন মাসে, কার জন্য? আপনার স্ত্রীর জন্য, সন্তানের জন্য, বাবা মার জন্য, অমুকের জন্য। আপনি মারা যাওয়ার 40 দিনের মধ্যে আপনাকে ভুলে যান, শেষ, এটা বাস্তবতা। কার জন্য আপনি জাহান্নামের আগুন পোড়াচ্ছেন? আর এই যে টাকাটা আপনি আর্ন করছেন, দেখবেন এখানে এই টাকার মধ্যে আল্লাহ পাক আপনাকে একটা বিপদ দিল, টাকা চলে গেল, একটা অ্যাক্সিডেন্ট দিল, টাকা চলে গেল, একটা বড় রোগ দিল, টাকা চলে গেল। আল্লাহ পাক কিন্তু এগুলো কন্ট্রোল করছেন। আপনি 1 কোটি টাকা আর্ন করছেন কিন্তু আল্লাহ পাক আপনাকে এমন রোগ দিয়ে দিয়েছে 10 কোটি টাকার রোগ, শেষ, টাকা, বরকত কার হাতে? আর একজন ব্যক্তি মাশাআল্লাহ হালাল খায়, মাসে 15-20 হাজার টাকা আর্ন করে, এরকম কোনো রোগ হয় না, বিপদ আপদ পড়ে না, চুরি হয় না, ওর টাকা কেউ মেরে খায় না, নিরাপত্তা আল্লাহ দিয়েছেন, রিজিক কার হাতে? এই বিশ্বাস আছে? আমরা তো এখন চাক্ষুষ না দেখলে বিশ্বাস করি না, চাক্ষুষ যা দেখবো তা বিশ্বাস করি। আল্লাহ পাক আমাদেরকে হালাল রিজিক খাওয়ার তৌফিক এনায়েত করুন, আমিন। এই কয়টা কাজ ভাই, নামাজ, তাওহীদ, সুন্নত, পর্দা, আপনার সন্তানদেরকে মানুষ করা, হালাল রিজিক, পারিবারিক আদর্শ, কোরআন তেলাওয়াত, এগুলো বাড়িয়ে দেন ইনশাআল্লাহ, দেখবেন ব্যক্তিকেন্দ্রিক ভাবে যখন আমরা পরিবর্তন হতে থাকবো, একটা একটা করে বাতি জ্বলতে থাকবে ইনশাআল্লাহ। এভাবেই দেখবেন একটা এলাকার সমস্ত মানুষ আলোকিত হয়ে গেছে। এখান থেকে যখন একজন সমাজ নেতা হবে, তখন দেখবেন সমাজকে সঠিকভাবে চালাবে। এখান থেকেই যখন কেউ রাষ্ট্রনেতা হবে, সে রাষ্ট্রকে সঠিকভাবে চালাবে। এরা কিন্তু আকাশ থেকে পড়ে নাই, আমাদের মধ্য থেকে এসেছে। নিজে ভালো হবেন না, কোনো কিছুই বদলাবেন না। আসেন আমরা নিজেদের নফসের তাজকিয়া করি, আত্মশুদ্ধি অর্জন করি, আল্লাহ পাক আমাদের সবাইকে তাওহীদে থাকার তৌফিক দান করুন।